আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন নওগাঁ সদি খেজুর বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমার কাছে অনেক কমেন্ট থাকে যে আসলে ভাইয়া টিস্যু কালচার ছাড়া কি আর বীজ থেকে ছাড়া এটা বোঝার উপায় কী, বা আসলে এটা পার্থক্য তারতম্য এবং মনে করেন যে এটা কোনটা ভালো হবে এরকম। তো যাই হোক, আমার একটা বড় ভাই, তার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা, সে নাজমল ভাই, সে কিন্তু পেন্টিং রঙের মিস্ত্রি, এবং মিস্ত্রি বললে ভুল হবে, সে একজন ভিআইপি মাপের, বড় মাপের মনে করেন যে নাজমল ভাই, সে কিন্তু অনেক বড় একটা বড় মনের মানুষ এবং সে একজন বৃক্ষপ্রেমী। সেও আমার এই চ্যানেলকে মনে করেন যে সবসময় যুক্ত থাকেন এবং বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন এবং আমাকে সহযোগিতা দেন, বিভিন্ন পরামর্শ দেন। এবং এই চুয়াডাঙ্গা অঞ্চলে যে সৌদি খেজুর চাষাবাদ হবে, মাটিটা অনেক সুন্দর, অনেক মানে চুয়াডাঙ্গা বা আশেপাশের জেলার মাটিগুলো একদম পারফেক্ট। তো যাই হোক, নাজমুল ভাইয়ের সাথে আমি যতটুক জেনেছি তার সাথে আমি কথা বলে বা ইয়ে করে, সে একটা বাগান করবেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন, অলরেডি কিন্তু বীজের চারা দিয়ে একটা বাগান করছেন। হ্যাঁ, তো সেও একটা টিস্যু কালচার দিয়ে বাগান করতে চান এবং আমিও ইনশাল্লাহ মার্শাল্লাহ আমি সেখানে যাব, আর গেলে আমি নাজমুল ভাইয়ের সঙ্গে করে নিয়ে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও উপহার দেব। তো নাজমুল ভাই যদি এই ভিডিওটা দেখেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে থাকার জন্য। আপনার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমি যে 27টা খেজুরের চারা লাগাইছি, মানে বীজের চারা, এই 27টার থেকে আমি কতটা স্ত্রী বা পুরুষ পাবো এটা যদি বলতেন। ঠিক আছে নাজমুল ভাই, চুয়াডাঙ্গার নাজমুল ভাই, আপনাকেই বলছি নাজমুল ভাইয়ের সেই কথাবার্তা ইয়ে করে আমি কালকে, আমি এর আগে একটু করে টাচ দিয়েছি, তারপরও ভিডিওর মাধ্যমে বলতেছি, কারণ এই ভিডিওটা দেখলে দেশ এবং দেশের বাইরে থেকে যত প্রবাসী ভাইরা তারাও কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারতেছে, এই জন্যে আমি এই ভিডিওটি তৈরি করলাম নাজমুল ভাইয়ের সৌজন্যে। নাজমুল ভাইয়ের অনেক এখানে প্রশ্ন ছিল, আমি বলছিলাম দেখেন আপনি ভালোভাবে পরিচর্যা করেন, হ্যাঁ যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন গাছেতে, এমওপি সার, পটাশ সার যদি বেশি পরিমাণে দিয়ে এবং জৈব সার বেশি পরিমাণ দিয়ে যদি আপনি ঠিকমতো যত্ন করতে পারেন, তাহলে সেখানে 5টা গাছ পেতে পারেন। ঠিক আছে, 27টার ভিতরে 5টা, তবে এটা হচ্ছে সর্বোচ্চ, যদি সর্বোচ্চ আপনি বৃক্ষপ্রেমী হন আর ভালোভাবে যদি গাছটা যদি মানে গাছের সাথে লেগে থাকেন তাহলে সম্ভব। তাছাড়া এই 27টার মধ্যে সাধারণভাবে আপনি একটাও নাও পাইতে পারেন, কারণ মোতালেব ভাইয়ের কথার জের ধরে কিন্তু 98% যদি পুরুষ হয়ে যায় তাহলে 50টার মধ্যে একটা থাকে, কিন্তু 27টার মধ্যে কোনো ভাবার কোনো কারণই নাই। তবে আমি যেভাবে পরামর্শ দিচ্ছি এভাবে যদি আমার নাজমুল ভাইয়া কাজ করেন, তো নিশ্চয়ই নিশ্চয়ই সেখান থেকে 2-4টা 5টা গাছ পেতে পারেন স্ত্রী গাছ। তো নাজমুল ভাই, এ ছিল আপনার প্রশ্নের উত্তর, এবং নাজমুল ভাই তিনি কিন্তু বড় গাছ চেয়েছেন 2-4টা, যে ভাইয়া আমি আপনার কাছ থেকে চারা নিব এবং আমি তাড়াতাড়ি খেজুর আসলে ফলাতে চাই। তো নাজমুল ভাইয়ের সৌজন্যই কিন্তু আমি এই চারা সামনে নিয়েই কিন্তু ভিডিওটা করতেছি। নাজমুল ভাই, আপনাকে এই ধরনের চারা আমি 4টা দেব আপনার বাড়ির উঠানে বাগানের সামনে লাগানোর জন্য, দেখুন একদম রেডি গাছ। আর এই গাছ কিন্তু লাগানোর পরে 1 বছরের মধ্যে কিন্তু ফুল ফল আসবে, আমি বলছি 1 বছর, কিন্তু আপনারা ধরে রাখবেন 2 বছর। ঠিক আছে, কারণ আমি যতই বলি এটা একটা সন্ন্যাতি গাছ, আমি এই গাছের সাথে আমি প্রতারণা করতে পারবো না, তো 2 বছর আপনি ধরে রাখবেন। ঠিক আছে, ফল দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা আপনারা আমরা সবাই উসিলা মাত্র। ঠিক আছে, তো এরকম যদি গাছ আপনি লাগান তাহলে শতভাগ মানে স্ত্রী গাছ পাবেন এবং আপনার ফল ধরবে। ঠিক আছে নাজমুল ভাইয়া, নাজমুল ভাই কিন্তু নিরালাভাবে কাজ করতেছে, নাজমুল ভাই বিভিন্ন নার্সারির সাথে আমার সংযোগ করে দিয়েছে এবং ওই চুয়াডাঙ্গা অঞ্চলের কিছু নার্সারি তাদের সাথে আমি কথা বলেছি, যেমন মল্লিকা নার্সারি এবং পাশে আজও কথা হওয়ার কথা আছে কয়েকজন নার্সারির সঙ্গে। তো নাজমুল ভাইও চেষ্টা করতেছে যে সে এলাকাতে টিস্যু কালচার চারা নিয়ে যায়, তারা বাণিজ্যিকভাবে সেখানে বাগান করবেন, এবং নার্সারিদেরও অনুরোধ করেছে নাজমুল ভাই যে আপনারা এই টিস্যু কালচার চারা বিক্রয় শুরু করলে আমাদের এই চুয়াডাঙ্গা অঞ্চলবাসীর জন্য ভালো হয়। ঠিক আছে, তো নাজমুল ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নাজমুল ভাই, প্রতিবারের মতন আমি বারবার বলে থাকি যে আপনারা ঠকতে যদি না চান,
তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে মনে করেন যে কথা বলবেন যে কোনো পরামর্শের জন্য, মন খুলে কথা বলার জন্য। কারণ এই সদিকেজু চাষাবাদে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু থেকে যায়, হ্যাঁ, যে কোনটা স্ত্রী কোনটা পুরুষ, আমাকে সঠিক জাত দিচ্ছেন কি না, আপনি কোথায় থেকে চারা ইনপুট করেছেন, আসলে আমাদের মাটিতে খেজুর চাষাবাদ হবে কি না, এরকম অনেক শত শত কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যায়। তাদের জন্যে আমি বলতেছি আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু আপনারা শুধু খালি দেখতে পাবেন, ঠিক আছে, কাজটা আমি খালি শুধু দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি কিছু জানার থাকে তাহলে আমার এই স্ক্রিনে ভিডিওর উপর এই যে দেখুন এই নম্বরটা দেখছেন, এই নম্বরে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যে কোনো সময়ে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু সংযোগ দিয়ে কথা বলতে পারেন এবং আপনাদের মতামত শেয়ার করতে পারেন, ঠিক আছে। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো মতামত আমার কথার ভিতরে ভুল ত্রুটি বা কথা এবং কাজের মধ্যে মিল পাচ্ছেন না বা আপনারা কিছু জানেন সেটা আমি জানি না সেটাও কমেন্ট করে দেবেন, আমি কিন্তু শেখার জন্যই, আমি কিন্তু শিখবো। আমি মোশাররফ হোসেন নওগাঁ থেকে, আমি যতই বড় বড় ভিডিও তৈরি করি কেন, ভিডিও তৈরি করি বা যতই বাগান করি না কেন, যতই বাগান করে দিই না কেন, কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু মাসুম বাচ্চা এই লাইনে, ঠিক আছে। আর আপনারা অনেক বড় ভাইরা আছেন, আপনারা সফল হয়েছেন বা কৃষিতে আমার চাইতে অনেক পারদর্শী, আসলে আমাকে একটু সুযোগ করে দেবেন, ঠিক আছে, আমার সাথে মতামত করবেন, কমেন্টে লিখবেন, আসলে আমি কিছু শিখতে চাই আপনাদের মাঝে, ঠিক আছে, আমি শিখবো, আমি শিখবো, আর আপনারা যেটা আমাকে শেখাবেন সেটাই কিন্তু আমি দেশবাসী কাছে আমি তুলে ধরবো, এটাই আমার কাজ। তো আপনারা ভালো থাকবেন, নাজন ভাইয়া আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আর নাজমুল ভাই আপনিও এগিয়ে যান, ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না, কারণ আমি বলছি যে আপনি স্ত্রী গাছ কম পাবেন, মন খারাপ করার কিছু নাই, আমি তো আছি, ঠিক আছে। তো এই বলে আমি ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ।